বিসমিল্লাহিরহমানিরহিম। বেস স্টাডি জোনের তরফ থেকে সকলকে স্বাগত। আজকে আমরা দেখব ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট, মানবিক বিভাগ বা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সে ইউনিট, যে মানবিক বিভাগ থেকে যেসব ইউনিটে পরীক্ষা দেওয়া যায় তার জন্য আমরা কী কী বই পড়তে পারি। আমরা সাধারণত যে বোর্ড বই রয়েছে সেই তিনটা আগে ভালো করে পড়ব, ইংলিশ বোর্ড বই, বাংলা বোর্ড বই আর আইসিটি বোর্ড বই। আইসিটি থেকে অনেক প্রশ্ন এসে থাকে। আমরা প্রথমেই পড়ব ইংলিশ বোর্ড বইটা, ভালো করে পড়ব ইংলিশ বোর্ড বইয়ের এ টু জেড ভালো করে পড়ব। তারপর আইসিটি, আইসিটির এমসিকিউ অনেক আসে এসে থাকে, তো আইসিটি বইটা আমরা ভালো করে পড়ব। তারপর বাংলা প্রথম পত্র যে বইটা রয়েছে এইটার এমসিকিউ যত আছে সকল ভালো করে পড়ব, যেসব সিলেবাসে রয়েছে। তারপরে বাংলা সেকেন্ড পার্টের জন্য আমরা পড়তে পারি নবম দশম শ্রেণীর, নবম দশম শ্রেণীর যে বইটা রয়েছে সেইটা। এর পাশাপাশি বাংলার জন্য ইউসিসির যে ইয়া রয়েছে পারাবার বই, এই বইটা অনেক ভালো, ইউসিসির পারাবার বই, এই বইটা তোমরা রাখতে পারো। তারপর ইংলিশের জন্য ইংলিশের বোর্ড বইটা তো পড়বই, পাশাপাশি তোমরা হলো বি ইউনিটের হলো ইউসিসির যে ইয়া তো কম্প্যাক্ট বইটা থাকে সেটা অনেক ভালো। তাছাড়া ফোকাস থেকেও যে বইগুলো দেয় ফোকাস কোচিং সেন্টার সেটা অনেক ভালো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের জন্য মানবিক বিভাগের জন্য যে কোশ্চেন ব্যাংকটা রয়েছে সেইটা পুরোটা কমপ্লিট করতে হবে তোমাদের, তাহলে তোমরা প্রশ্ন সম্পর্কে ধারণা পাতে পারবে। আর সাধারণ জ্ঞানের জন্য তোমরা যে কোনো একটা সাধারণ জ্ঞান পড়তে পারো, তোমরা জয়কলি সাধারণ জ্ঞান পড়তে পারো বা জোবায়ের জিকে পড়তে পারো বা MP3 পড়তে পারো। তোমরা বেসিক ইংলিশের যাদের কেউ সমস্যা আছে তারা বেসিক ইউনিটের নবম দশম শ্রেণী অ্যাডভান্স যে বইটা আছে ইংলিশ, সেখান থেকে টেন্স বা মডিফায়ার বা যেটাই আছে সেগুলো তোমরা জানতে পারো। তারপর ইংলিশ প্র্যাকটিসের জন্য তোমরা অ্যাপেক্স ইংলিশ, যেটা অ্যাপেক্স রয়েছে এইটাতে সকল ব্যাংক জব থেকে শুরু করে সব কিছু, অ্যাপেক্স বইটা তোমাদের একটা BCS সাহায্য করবে, তো অ্যাপেক্স বই এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারপর রয়েছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, যারা সিইউটি পরীক্ষা দিবে তাদের কোশ্চেন ব্যাংকটা অবশ্যই রাখতে হবে, কোশ্চেন ব্যাংকটা আঁকবে তোমাদের পুরোপুরিভাবে পড়তে হবে। মেরিটাইম ইউনিভার্সিটি রয়েছে, তারা মানবিক বিভাগ থেকে মেরিটাইম ইউনিভার্সিটি পরীক্ষা দিবে সেটার একটা কোশ্চেন ব্যাংক তোমরা নিয়ে নেবে। তারপর যারা ফোকাস কোচিং বা ইউসিসি কোচিং যেটাই পড়ো, যে কোনো একটা কোচিংয়ের বই পড়তে হবে, ফোকাস বা ইউসিসি বা তোমরা অন্য কোনো বইও পড়তে পারো, কিন্তু ফোকাস ইউসিসির MCQগুলো বলো ওগুলো সবগুলো সাধারণ গোছানো থাকে, তো তোমরা যে কোনো একটা কোচিংয়ের শিট ফলো করতে পারো আর তার পাশাপাশি এই সব বই পড়তে পারো। আর যারা বোর্ড বই আছে বোর্ড বই তো পড়তেই পারো, তার পাশাপাশি এই বইগুলো পড়তে পারো, এর চেয়ে অনেক ভালো আরও বই আছে, কিন্তু আমি যেগুলো পড়ছি সেগুলো তোমাদেরকে বললাম। থ্যাংকস ফর ওয়াচিং।